করে পা পিছলে গেলে সেটাকে ঠিক করা খুব কঠিন। মিথ্যা দিয়ে জোরতার দিয়ে ঠিক করা যায় না। সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ হচ্ছে উপাসনা করা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। জাহান্নাম এমন একটি শব্দ যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে, আর দোজক মানে হল নরক। জান্নাত মানে এমন একটা জায়গা যেখানে সর্বধরনের সুবিধার ব্যবস্থা আছে, আর বেহেশত মানে স্বর্গ। সব ফার্সি ভাষা মানুষ বানিয়ে বানিয়ে বলে নিয়েছে। তো আমরা আজকে নয় ধরনের সলাতের আলোচনায় শব্দটা আমরা সলাত ব্যবহারের চেষ্টা করব। এই ছেলে আপনি কথা না বলে, যারা দায়িত্ব পালন করছে, তোমরা এখানে কোনো দায়িত্ব পালন করার লোক নাই, ছেলে না এখানকার, তোমরা 30-40 জন ছেলে ঠিক করনি যারা এখানে পাহারা দিবে, 10 জন মানুষই বসে আছো, তার আবার এত হইচই কিসের? আমরা কয়দিন আগে ওই যে কোথায় ছিলাম যেন, ময়মনসিং শেরপুর, তো আমার অনুমান 40-50 হাজার তো মানুষ হবে। তো আপনাদের চেয়ে ব্যবস্থাপনা অনেক ভালো, খামাখা 10 জন মানুষ এসে হইচই করছেন, আর কত চিল্লা চিল্লি, চুপ থাকেন এবং বসে বক্তব্য শোনার চেষ্টা করেন, নিজের স্বাধীনতা নিয়ে থাকবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নতুন ভাবে আপনাকে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যদি কেউ জোর করে বলেছে যে কাগজে কিছু লিখতে হবে বিজ্ঞাপন পোস্টারে, তো একটু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি শব্দ একটা উল্লেখ করেছি, প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আর বক্তব্য দিব না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কে যদি বলে দিতে পারে যে আমার কাছে পথ খরচ পাথে চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। এটা আমার একদিনের কথা না, ইনশাআল্লাহ প্রতিদিনই বলছি। আবার বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, আর ধর্মের নামে যে মিথ্যা কথা আছে তা আপনাকে আমি মাঝে মধ্যে দেখাই। আপনি দেখেন 90 সাল থেকে যেটা আমি বলে আসছি, তার মধ্যে এটাও বলে আসছি যে ধর্মের নামে যে বিকৃত ধর্ম আছে, কোরআন মাজিদের গায়ে শেষে লেখা আছে দোয়াও খাতমুল কোরআন, বড় অক্ষরে লেখা আছে। আমি দীর্ঘ 30 বছর যাবত বলে আসছি যে এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে এটা আল্লাহ রাসূলের বলা দোয়া, সেদিন থেকে আমি আর বক্তব্য দিব না, জাতির সামনে সালাম দিয়ে চলে যাব। শুধু তাই পরের পৃষ্ঠে দেখেন, এক পাতা ওর হেড নাই, লিখে আছে দোয়া খতম কোরআন, কোরআন খতমের দোয়া। এটা যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায়, তো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, আপনাকে এটা মেনে নিতে হবে। কোরআন মাজিদ পড়ার শেষ করলে দোয়া পড়তে হয়, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্টেজ সহ কোনো জায়গাতে কেউ কথা বলে পরিবেশ নষ্ট করবেন না।
আমি আজকেই বক্তব্য শেষ করে চলে যাচ্ছি এই কথা নয়, বগুড়াতে আমার বক্তব্যের জন্ম হয়েছে, বগুড়াতে। আমি সর্বপ্রথম 90 সালে বক্তব্য দিয়েছি বগুড়ায়, কাজে বগুড়াকে বক্তব্যের জগতে আমি জন্মভূমি মনে করি। কাজেই কোনো কথা বলে মন খারাপ করে পরিবেশ নষ্ট করবেন না, আপনি টিকতে পারবেন না, এটা আপনি নিশ্চিত বিশ্বাস রাখুন। কাজেই মন খারাপ লাগলে চুপচাপ বসে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আরো একটা কথা বলে থাকি আপনাকে, আমি আমার কথা বুঝতে পারবেন কেন জানেন, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কণ্ঠ সুরে বক্তব্য দিইনি। মহান আল্লাহ বলেন আকিমুস-সালাহ ওয়া আতুজ-জাকাহ, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো, জাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহকে সত্যভাবে ধরো, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। কোনো প্রয়োজন হলে, বিপদে পড়লে, কোনো কিছু চাইতে হলে দুরেকাত সলাত আদায় করে তাকে বলেন, পথ সহজ হবে। যে রাজাধীরাজ সেও বলতে পারে, যে ডেনে পড়ে আছে ময়লার মধ্যে সেও বলতে পারে। বলতে কোনো মাধ্যম লাগে না, বলতে কোনো মাধ্যম লাগে না, সবাই বলতে পারে। অজু করার পরে দুরেকাত সলাত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ওয়ুদুই হাজা, আমি যেভাবে অজু করে দেখালাম এইভাবে যদি কেউ অজু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে দুরেকাত সলাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফীমা বিশাইইন, মনে মনে কথা না বলে, এটা খুব জটিল, আল্লাহ আকবার বলার সাথে সাথে দেখবেন আপনি রংপুর দিনাজপুর চলে গেছেন, কোথায় যে গেছেন, এক মিনিট পরে দেখবেন আমি তো সলাত আদায় করছি। আল্লাহর নবী বলছেন মানুষ যখন আল্লাহ আকবার বলে তখন শয়তান বলে উৎকুর কাজা উৎকুর কাজা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, চাকরির কথা বলো, মেয়ের কথা বলো, বউয়ের কথা বলো, সব কথা অন্তরে জেগে যায়। তা আল্লাহর নবী বলছেন যে সুন্দর করে অজু করে দুরেকাত সলাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম, হিসাব নিকাশ চূড়ান্ত এটাই। আপনি কিভাবে সলাত আদায় করলেন সেটা আপনার ব্যাপার, বিবরণ এটাই। এই বিবরণের মধ্যে সরিষা ঢোকানোর পথ মানুষের হাতে নেই। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন, যে কোনো মুসলিম পুরুষ নারী, যে কোনো মুসলিম পুরুষ নারী তাওয়াদ্দা ওযু করল, ফাহাসানা ওযুহ, সুন্দর করে ওযু করল, ওয়াসাল্লা রাকাতাইন, দুরেকাত সলাত আদায় করল, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মানে আদায়ের একটা ঢং থাকতে হবে, সালাত আদায়ের একটা ঢং থাকতে হবে, আল্লাহ করে বলে রুকুতে চলে গেছে, বলে সিজদে চলে গেছে, ওটা তো সালাতের সাথে ফাজিলামি করা। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুরেকাত সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। হাদিস বুখারী মুসলিম, বুরাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বিলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে
বেলাল কে ডেকে বললেন, বেলাল বেমা সবাক্কা মে লাইটান না, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? জিজ্ঞাসা বেলালকে, আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, এ কথাই ঠিক নইলে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, বেলাল তুমি আমার আগে কেন কিভাবে গেলে? গায়েবের খবর জানতে পারলে তো হ্যাঁ বেলাল তুমি এই কারণে আমার আগে চলে গেছো। জিজ্ঞাসা করছেন যে আইয়ো আমলিন আরজাইন দা, বেলাল তুমি কোন আমলের আশাবাদী যে আমলের কারণে তুমি আগে চলে গেলে, বলো তো ঘটনা কি? তখন বেলাল বলছেন, দেখেন মা জানতো কাত্তো ইল্লা সল্লাইতো রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই দুই রাকাত সালাত আদায় করেছি, ওমা আশাবানে হাদা সংকাত্ত, আর যখনই আমার অজু ভেঙে গেছে তাওয়াদ্দাতু ইন্দাহু, তখনই আমি অজু করেছি, ও রাইতু আমালিল্লাহি আলাইহি রাকাতাইন, আর আমি মনে করেছি এখন আমাকে দুই রাকাত সালাত আদায় করতে হবে, আমি অজু করেই দুই রাকাত সালাত আদায় করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহমা বেলাল আমি বুঝেছি, তুমি এই কারণেই তো আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। কিসের কারণে? অজু করার পরে দুই রাকাত সালাতের কারণে। ওই বাচ্চাটা এতক্ষণ ছিল, আপনি ওকে উঠে যেতে দিচ্ছেন কেন, খেয়াল করছেন না আপনি? যতক্ষণ পর্যন্ত সামনে দিয়ে যেতে থাকবে আরেকজন কথা ধরতে পারবে না। আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর, বিশ্বাস করেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কেসা কাহিনী বলিনি, আজকেও বলবো না ইনশাল্লাহ। আর যেভাবে শুরু হয়েছে সেভাবেই শেষ হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প কিছুক্ষণ সময় বসার চেষ্টা করবেন, বিনীত অনুরোধ। আমার দিনী বোনেরা যারা আছেন, এই মেয়ে কথা বলছো কেন, আপসে এত কথা বলা লাগছে কেন, মুখ বন্ধ করে ধীর স্থির বসে থাকুন, চুপচাপ থাকবেন, আপসে কথা বলবেন না। উপস্থিত দিনী মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে দুটা কথা বলি, নারীদের জন্য জান্নাত যত সহজ, পুরুষদের জন্য জান্নাত এত সহজ নয়। যদিও আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখি শুধু নারী আর নারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ফিত্রিন আও আধায়াল মুসাল্লা, কুরবানির ঈদে অথবা রোজা ঈদে আল্লাহ নবীদের মাঠে গেলেন, ফামাররা আলা নিসায়ে, তিনি মহিলাদের পাশ দিয়ে গেলেন, মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন আকসারা আলিন নারে, ও মহিলাদের দল তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তখন মদিনার মহিলারা বলে বসল, বেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন যে তুকসির না লানা ওয়া তাকফুর না লাসিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, বদনাম করো, গীবত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ো, এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। আর স্বামীকে মেনে চলো না, স্বামীর অকৃতজ্ঞ হও,
এই জন্য তোমরা জাহান্নামে যাবা। আল্লাহর নবী আবার বলেছেন যে আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি তার দুইটা কারণ। এক, তুকসের মাল্লানা, তোমরা বেশি বেশি মানুষের উপরে অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথাতে জড়িয়ে পড়ো। দুই, অত্যাক্ষরণাম এহসানা, স্বামীর আনুগত্য করো না, একটুতে অসন্তুষ্ট হয়ে যাও, এই কারণে তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে যেতে হবে। এই দুইটা কারণ আল্লাহ নবী উল্লেখ করলেন বেশি বেশি জাহান্নামে যাওয়া। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লামারাহুমা, যাদের আমি দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমন মাউসেতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাজনাবিল বাকারে গাভীর লেজের মতো লাঠি হবে, একদিক মোটা একদিক চিকন, ইয়াজরিবুনা বিহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন মহিলা, কাশে এতুন কাপড় পরে থাকবে, আরে এতুন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, লায়াত খোলা জান্নাত, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, ওলা ইয়াজিদ না রিহা, জান্নাতের গন্ধ তারা পাবে না, ফাইন রিহালা তু যাবে মিন মাসরাতে কাদা কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে। যারা নগ্ন পোশাকে চলে এরা জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন যে তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মদগুনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে, এরা কখনো জান্নাতে যাবে না। দুই, রাজলা তুমিনা নিশায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, ও দায়ুস আল্লাদি কুরফি আলাল খাবাসা, যে লোক তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, স্ত্রী নগ্ন পোশাকে চলে ও তাহাজ্জুদ পরে, মেয়ে নগ্ন পোশাকে চলে বা তাহাজ্জুদ পরে, বাপ তিন চিল্লায় লন্ডনে গিয়ে তাসবি তাহালিল করে, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে ঘুরে, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, দায়ুস কে, যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জান্নাত সহজ। দেখুন আল্লাহ নবী বলছেন চারটা কাজ যদি মহিলারা করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এতক্ষণ খুবই জটিল ছিল, আপনি এখন দেখেন মহিলাদের জন্য চারটা কাজ, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, পাঁচত্ব সলাত আদায় করলো, পাঁচত্ব নামাজ পড়ল। দুই, সমাজ সাহারাহা, রামাজান মাসে শ্যাম পালন করলো, রোজা থাকলো। তিন, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। চার, আহসানাত ফরজাহা, জেনায় লিপ্ত হলো না। সে জান্নাতে ঢুকুক যে দরজাতে ইচ্ছে। আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আরবিতে আছে, ওটা আপনাকে আমি বাংলা করে শোনালাম মাত্র। চারটা কাজ, এক, পাঁচ অক্ত সলাত,
সব নারী পারে। দুই, রমজান মাসের সিয়াম সবাই পারে। তিন, জেনা থেকে বেঁচে থাকা চেষ্টা করলেই পারে। চার, স্বামীকে মেনে চলা এটা একটু কঠিন, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। সপ্তাহ সপ্তাহ মাস মাস কথা বলবেন না স্বামীর সাথে, মেয়েকে বলবেন তোর আব্বাকে ভাত দিয়াই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আর আপনি যাবেন না, কোন সময় গেলেও সামনে গিলাসটা নিয়ে গিয়ে ঠ্যাকস করে রেখে চলে আসবেন, এভাবে হবে না। আপনি এই সংসারে থাকতে বাধ্য নন, খোলা তালাক করতে পারেন। আগামীকাল সকালে আপনি স্বামীকে খোলা তালাক করতে পারেন, কাজীর কাছে গিয়ে করতে পারেন, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে করতে পারেন, সংসার এখানে করতে হবে, আপনি বাধ্য নন। তবে আপনাকে অনুরোধ করছি, আপনি দিনই বোন, সংসার ভাঙতে হবে না, কষ্ট হলে আপনি মেনে চলেন, ভালো হবে। অত অভিমান করতে হবে না স্বামীর উপরে, এ লাগবে সে লাগবে, তাহলে জীবনটা সহজ হবে। যখনই বলবেন এ লাগবে সে লাগবে, তখনও সময় দিতে পারবে না, তখন মন খারাপ হবে, তখন ঝামেলা বেঁধে যাবে। আর আপনি পুরুষ মানুষ, ধৈর্যের পরিচয় দিবেন, যখন তখন বদনাম করবেন না। আপনাকে আমি বলেছি যে স্বামী হতে হলে পাঁচটা জিনিস লাগবে, স্বামী হলে কয়টা জিনিস লাগবে? পাঁচটা। এক, আল্লাহ নবী বলছেন ফাকসু মাত্তা সাইতা, তুমি ওই মানের কাপড় পরাও যে মানের তুমি পরো, আতে মা মাতা এনতা, তুমি ওই মানের বউকে খাওয়া যে মানের তুমি খাও। তিন, অলাতু কাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। আমার বিনীত অনুরোধ থাকছে, একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না। কখনো বলবেন না যে তোমার রংটা কালো, কটু কথাই বলবেন না, শুধু প্রশংসা করেন, তুমি খুবই ভালো, তোমার মতো চালচলনের আমি মেয়ে দেখি না, সারা রাত পাটিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ বউ, নিজে ভালো হন পথ সহজ হবে, যখন তখন গালি দিয়েন না, আর শ্বশুরের কাছে কিছু চাইতে হবে না, এটা তো বগড়া, তার মানে বোনকে জমি দেয় না। আব্দুল এক সাহেব এক চাটিয়া বলছেন নাকি, তা আমি বলিনি, তবে বগড়া গায়বান্ধা মানে হলো এই যে বোন যদি জমি চায় তাহলে ভাই বলে তুই আর আসিস না, তোর সাথে সম্পর্ক ছিন্ন, যার কারণে আমি তোমাকে বলেছি, ছেলে তোমাকে বলেছি যে তুমি তোমার আব্বাকে বলিও আব্বা আমি ভাগ্য দুনিয়াতে ছেড়ে আসিনি, নিয়ে এসেছি, অত ফুফুর ভাত খেতে রাজি নই, যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাব, ফুফুর হক নষ্ট করতে রাজি একসাথেই নিবে। যৌতুক চিরদিনের জন্য হারা, তুমি তোমার শ্বশুরকে একটা লঙ্গি কিনে দিও, আব্বা আপনার জন্য আমি কাজ করে খেতে খাই, তাতে কি আছে, আপনার জন্য আমাকে লঙ্গি কিনে নিয়েছি, আপনি আমার স্ত্রীকে বহুদিন লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আপনাকে আমি কি দিতে পারবো, আপনার জন্য আমি একটা লঙ্গি কিনে নিয়েছি, জীবনে কোনোদিন 10% নিয়ে এটা আশা করে কিছু করিও না, স্ত্রীকে কখনো কোনো কথা বলবেন না। চার,
স্ত্রীর মুখ শুকনো পারবেন না। পাঁচ, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি, শ্বশুর বাড়ি, দাদুর বাড়ি, নানির বাড়ি কোথাও যেতে পারবে না। জরুরি বাজারে যাও, বিবাহের বাড়িতে যাওয়াতে জরুরি হয়ে যাবে। কোনো কথায় আমাকে সাড়া দিতে হবে না। আপনি কথা তো লজ্জা করে সেটা আমি চাচ্ছি, তাহলে তুমি তো কিছু করলে তোমার মানে যায়, তুমি তো কিছু করলে তোমার বই যায়। তখন এখন বাজারে বলে আসলে বহু মেয়ে আছে, কি হিন্দু মেয়ে, কোন কাপুরুষ মেয়ে হবে, কোন কাপুরুষ ঘৃণিত মানুষের বউ হবে। এখন শহরে গিয়ে লক্ষ্য করলে শহর বহু মেয়ে আছে, তো তুমি তো মনে করছো তার হিন্দু মেয়ে, মসজিদে ঢুকে দূরে কাজ সবার, এতক্ষণ বললাম ওষুধ করে দূরে কাজ সবার নির্মে, মসজিদে ঢুকে দূরে কাজ সবার, মসজিদে বসতে পারে না, মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে। মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায় না। অনুমতির পদ্ধতি হলো দূরে কাজ সালাত, যার কারণে কেউ কোনোদিন কোনো সময় মসজিদে ঢুকে বসতে পারে না, আগে দূরে কাজ সালাত আদায় করতে হবে। যাবে রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখা রাজুল্লাহ মসজিদে আমার জুমা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোক মসজিদে ঢুকলো জুমার দিন, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, লোকটা গিয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, আজ সর্বদা তুমি কি সমাপাদে পৌঁছে দিলে পার? তখন লোকটি বলল, না আজি না আমি করিনি। তখন আল্লাহর রাসূল বললেন, কোন বলেছেন, তোমাদের কোন ব্যক্তি যদি মসজিদে ঢুকে এমন অবস্থায় ইমাম খুতবা দিচ্ছিলেন, সে যেন দূরে তার সালাত আদায় করে, সংক্ষিপ্ত করে, খুতবা চলাকালীন ঢুকলে দূরে তার সালাত আদায় করতে অনেক প্রত্যাপন লাগত। আমি আপনাকে কোন অস্পষ্ট ধর্ম দিতে আসিনি, দিতে এসেছি নজর ধৈর্যের পরিচয় দিলেন ভগবান জগতের জন্মভূমি, কাজে এই কথা শুনে মন খারাপ করার কিছু নেই, তারপরে বললাম মসজিদে ঢুকে দূরে কাজ সালাম, এখন বলছি আজান দিলেই দূরে কাজ সালাম, আগামী সরাতন বলেছেন
একমাত্র মাঝে দুলেখার সলাপ রয়েছে, আজ আমি একমাত্র মাঝে দুলেখার সলাপ রয়েছে, আজ আমি একমাত্র মাঝে দুলেখার সলাপ রয়েছে, তিনি তৃতীয়বারে বলুন কবে যে চান। এবার আবার ফিরে গেলাম দেওয়াল রাজি আল্লাহ তাআলার কাছে, খুব খেয়াল করবেন দেওয়াল রাজি আল্লাহ তাআলার ব্যাপার। বোরায়দা রাজি আল্লাহ তাআলা আনহু বলেন, আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিয়ে সকাল করলেন, ফজরের সালাত আদায় করলেন, বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল এবার সালাত কামিলার জন্য তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, মানে যাদের দিন কাটে লাখ জনতা তাদের সামনে হয় কিসা কাহিনী, এটা আমার দুই চোখের সামনে করছে 90 সাল থেকে। আমি বলেছি সত্তর পঁচাত্তর পর্যন্ত কথা মৃত্যু তবে আমি বলিনি, তিনি মৃত্যুকে কথা আমি বলিনি, আমি বলেছি সত্তর আঠানব্বই জন্য কষ্টে মৃত্যু তবে আমি বলিনি, তিনি মৃত্যু এ কথা আমি বলিনি। তবে আপনি যদি সাহস করে বলেন যে আমার কাছ থেকে মিথ্যা দেখান তো তখন আমি প্রস্তুত আছি। এই ছেলে দূরে যাবে, এই ছেলে তুমি দূরে যাবা, এই যে কোরআন শরীফ টিকা বলো তো কি হবে, তো তুমিও বলো একটা সাধারণ ছেলে বাংলা লিখা বলা করো, সেখানে গায়ে লিখা আছে কোরআন শরীফ, আমি সময় দিচ্ছি আমার মরা পর্যন্ত কোনোদিন যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে গেল সেই জায়গায় আমি বক্তব্য আজানের পরে তুমি এখানে আপনার সাথে একটু মধ্যে জরুরি কথা আপনি যে দোয়াই করবেন সেটাই করুন, জরুরি কথা, জরুরি কথা। দুই কানে চেনা হচ্ছে কান দিয়ে শোনা, পরে এক চেনা আর বাদশো
হাতে চেনা হচ্ছে আমাদের ধরা আর চেনা রিজনাল মাসি পায়ের চেনা হচ্ছে এই পথে চলা যেনা উত্তম অবস্থায় অন্তরে চেনা হচ্ছে পরিকল্পনা করা সেনা বেসার লক্ষ্য জীবন চেনা হচ্ছে কথা বলা হাদিস কোথায় আছে তুমি যদি বলো এই বড় বলে না কখনো চেনা ভুল হবে না খালি খুললেই কত ব্যাখ্যা নিয়ে আসে আমার রসুল বলছেন আমার জীবনে আমার ভয় খাবিয়ে আমার উন্মত গোপন করবে লিপ্ত হবে এদের মনে হয় যুবক আছে ওখানে যুবতী আছে লন্ডনে দুইজনের চেনা চলছে আল্লাহ মনে বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মত চেনায় লিপ্ত হবে তিনি এ কথা বলেন আফসোস করে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে চেনা বেশি হয়ে যাবে আপনার জন্য ওই বলে সৃষ্টি কিন্তু সব আলোচনা আছে কি আমাদের লক্ষণ আমাদের লক্ষণ হচ্ছে ভিন্ন উঠতে যাবে মূর্খতা বেড়ে যাবে মদপান বেশি হয়ে যাবে জেল বেশি হয়ে যাবে মহিলা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে সত্যি আমাদের লক্ষণ মানুষ জেল মনের খোলা খোলা মাঠে লজ্জা বোধ করবে না বা বেটি একসাথে তিনি চলতে করছে ল্যাংটা মেয়ে এসে দেখা যাচ্ছে তাই তো আমি খুব আফসোস করে বলেছি আপনার ছেলে লন্ডন থেকে ডাক্তারি শিখিয়েছে যে ভালো কথা বগুড়া মেডিকেল ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে অনেক টাকা ইনকাম করে ভালো কথা সেদিন আপনার বাড়িতে আসবো বাড়িতে আসার সময় তো আপনি দেখলেন বাড়ি থেকে আমার গাড়ি থেকে আমার ছেলে নামলো তখন গলায় টাই ছিল প্যান্টটা টাকানো নিচে ছিল দাড়ি চাচা ছিল হাতে সিগারেট ছিল আপনার ছেলের অবস্থা একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় ছিল পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কোনো কাপড়ই নেই দেখছেন গাড়ি পিছন দিকে কুকুর আসে আপনার টাকা যদি বিছা না যায় কার টাকা বিছা আপনি আমাকে কি বুঝাচ্ছেন তা বুঝে নিয়ে আমি আমি নব্বই সাল থেকে বলছি আপনার ছেলেকে যদি আমি বৌদ্ধ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না কেন অর্ডার বলবো এত শিক্ষিত মানুষ বেশি বক্তব্য শেষ করে দিল আমার সাথে কথা বলতে হবে পার্সোনাল ভাবে আপনার সাহেব আমি মাস্টার ডিগ্রি পাস মানুষ দাঁড়ি চাচা আছে প্যান্টে কাপড় নিচে আছে আপনি আমাকে বৌদ্ধ প্রমাণ করেন তখন কি বলার আগে সেটা বলতো আরে আপনি কত বড় মূর্খ আপনি নিজে বুঝে নিন আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যার প্যান্ট কাঁকে নিচে প্যান্ট আমি বলি নিয়ে কথা হাদিস বোখারি মুসলিম এই কথা আমি বলি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেন আপনি শিখিত রসুল যে লোকটা পড়াশোনা করে বিদ্যা চর্চা করে তার পায়ে নিচে ব্যবস্থা করে চায় তো তুমি বড়রা করে তো বাড়িতে তোমার চর্চা আছে হাতে সিগারেট আছে প্যান্টে কাটলে নিচে আছে বড়দের ব্যবস্থা তোমার পায়ে নিচে করা বিচারছে কিনা তোমার ধারণা তোমার বোন বড়রা সরকার কলেজে পড়ে যে পোশাকে যায় সেটা তুমি ভালো ভাবে জানো জাতি জানে গ্রামবাসী জানে তোমার মা জানে তোমার বাপ জানে তোমার চাচ মুক্তি জানে তোমার বোনের খবর তুমি বলবে যে আমার বোনের পায়ে নিচে ফেরেস্তা পড়বে বলো আমি না করি না ধর্মকে ভুল বুঝিয়ে না মুসলমান ধর্ম মানতে না অন্য কেউ মানে না বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওরা এতে তারা নাম তারা পশু প্রাণীর মধ্যে তারা গরু ছাগলের মধ্যে তারা কুকুর শিবিরের মধ্যে তাহলে ওরা যখন থাকবে তারা
আমি যদি এই কথা এটা তো আল্লাহ বলছেন মানুষ কে আল্লাহ বলছেন কুকুর শ্রেণী হয়েছে খারাপ কুকুর শ্রেণী হয়েছে খারাপ কে তোমার বাপ কি করে আমার বাপ তোমার বাপ তোমার খুব উপযোগ যাইছে জন্য কি ভেবেছ আমাকে ধর্ম বিক্রি করতে এসেছে এখানে মানে না কেন পশু তো আমি বুঝে কিন্তু বুঝে বুঝে নাই জন্য মানতে পারে না আমি আমার আব্বা চাষি মানুষ বহুদিন দেখেছি সূর্য উঠে গেল সোম্মা সোম্মার একটা টাইম
তারপরে তিনি তার সভা আদায় করল। আল্লাহ নবী বলছেন লাগুন কাদের হাজম রাতাম মাতাম মাতাম লোকটি নেকি পাবে হজ উমরা সমান, লোকটি নেকি পাবে হজ উমরা সমান, লোকটি নেকি পাবে হজ উমরা সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা যত নেকি পাবে। এই যে সুন্দর কথা বলে যে তার সালাত আদায় করল, এতে কত নেকি হবে আমি অনুমত কোনো বাড়তি কিছু বলি। হজরের সালাত জামাতে আদায় করেন। আপনারা এক সাহেব আমরা তো মহিলা মানুষ মসজিদে যাই না, যে কোনো পারি না ব্যবস্থাও নেই। আচ্ছা ঠিক আছে, আপনি মাগরিব করেন, হজরের সালাত আদায় করে আপনি ওখানে বসে থাকেন, পেশাবটা এখানে যেতে পারেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরা নেকি হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার নাম সালাতুল ইশরাক, এবার সালাতুল যোহর কাসরের সালাত। উম্মে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাকাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতে যখন ফতে মক্কা, যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহ নবী উম্মে আলীর বাড়িতে ঢুকলেন, তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন, তবে তিনি ধীরে পূর্ণ করেছিলেন। আপনার ভিতরে তিনি রূপশিল্পের অভাব আছে, আপনি নিজেকে দেখেন ভিতরে কে বলে আসলেন এটা হবে না। আপনি নিজেকে দেখেন যে রূপুতি কারণে ভাত ভাবে উঠে নেমেছে নিজেকে বলে ঘর নাকি আপনার এখানে সে পাগল হয়ে গেছে নাকি রূপুতে একবার সোজা হয়ে যাবে, লম্বা তিনটা দাঁড়িটা লড়বে হাড়িটা সোজা হয়ে যাবে, রবের মতো হয়ে থাকে না তাহলে তার দাঁড়ি করে এবার একবার সোজা উঠে দাঁড়া দাঁড়িয়ে পকেট কাছে দাঁড়িয়ে ইতিহাস কিছু দাঁড়িয়ে করে তবে তিনি রূপশিল্পের ঠিক মতো করেছিলেন। মহাজিয়ে আমি আইসার জিয়াকে জিজ্ঞাসা করলাম চাষের সলা সম্পর্কে, তিনি বললেন আল্লাহ নবী চাষকে সালাত আদায় করেছেন চার রাকাত, সম্মানিত তিনি ভাই বোন আট রাকাতে তিনে কি হবে তা আল্লাহ নবী বলেন নেকি হবে, চার রাকাতে তিনে কি হবে তা আল্লাহ বলেন নেকি হবে। এবার দুই রাকাত সংখ্যা কম তো নেকি অনেক বেশি, একটু ক্লিয়ার করে এবার আমি দুই রাকাতে পার। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসবিহু আলা কুল্লি সুলামা মিন আদম সাদাকা, প্রত্যেক সকালে আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়া জোড়ের বিনিময়ে দান করা। জোড়া জোড়া এই যে হাতে জোড়া পায়ে জোড়া জোড়া আদম সন্তানের গায়ে 360 জোড়া আছে জোড়া, তাহলে আমি বলছেন আদম সন্তানের উচিত সকালে সকালে প্রত্যেক জোড়ায় দিনে দান করবে। এই কথা বলার পরে আবার আল্লাহ নিজে বলছেন শোন দেখুন হাতের সাদাকা সুভান আল্লাহ বলে দানের মধ্যে হয় অনেক করলে তার মেয়ে কিন্তু সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের মধ্যে হয় অনেক করলে তাহলে সাদাকা লাইলা হইলে বলে দানের মধ্যে হয় সাদাকা
ভালো কাজে হাফেজ করলে দানের নেকি হয়, মায়ের মনে করে সাদা কা মন্দ কাজে নিষেধ করলে দানের নেকি হয়, ওয়াই এজে জি রাকাতায় এর নাও মানা দোয়া সব মিলে যত নেকি হয় জাস্তে বীর কাজ সালাত আদায় করতে কত নেকি হয়। মোলায় নেকি আছে এই ছেলে ভদ্রতা এক পায়ে দাঁড়িয়ে থাকে নড়াচড়া করতেন না। আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি, আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না। আর আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বড় আলেম ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, এটাও নয়। আপনি ভদ্রতার পরিচয় দিবেন, দোকান ঘাটে বসে এখন চা খাবেন না, আমি কথা বলবো আপনি চা খাবেন, চা একটু পরে খাই, আর আজকে হাওয়া যা করে দিতে হবে এটা মনে করিয়ে দিলাম। এতগুলো মিলে যত নেকি হয় চাষকে তৈরি কাজ চালাতে সেই নেকি হয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল ইনসানি সালাসামিয়া ওয়া সিত্তুনা আফলা, আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে, ওয়া আলাইহি ইয়াতাসাদাকা আন কুল্লি নাফসিন মিনহু সাদাকা, আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা। এইটা একটা হাফেজ কলিমা কথা যেখানে এসেছে। ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে 5 মিনিট আলাদা সুযোগ দিবেন, তাই বলে আমি করে বলিনি করতে পারবো। তো যেহেতু এটা প্রতিষ্ঠান কাজে চাওয়ার সময় 5, 10, 50, 200, 500 দিয়ে যাবেন, নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না। আমি কথার মাঝে আছি, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না, যেটা দিবেন সেটা দিবে, আর যেটা নিয়ে চলে যাবে দিব বলে দিলেন না ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে। ভাবিস পঁচাশ বছর কিভাবে ক্ষতি হবে আপনি জানতে পারবেন না, বুঝতে। তিনি বললেন প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে। সাহাবীগণ বললেন মাইতি কইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন প্রত্যেক জোরে বিনিময়ে ধান করতে হবে এমন কি আছে? ফাতিমা আমার রাসূল বলেন আমরা ফিল মসজিদ ইনতাহা, কেউ যদি মসজিদে সিগান ময়লা দেখে মসজিদ ঝাড়ু দেয় তাহলে সব জোরে বিনিময়ে যত নেকি হবে মসজিদ ঝাড়ু দিলে তত নেকি হবে। তারপরে বলছেন সুমা ইউনুক রাজার তাই রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলে সব জোরের বিনিময়ে দান করে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে কত নেকি হবে। আপনার বাড়ির পাশে কুকুর মরে পড়ে আছে, আপনি সরাবেন না ছেড়ে দেন, আপনি সরাবেন, এটাই উচিত। আর মনে রাখবেন হরতাল চিরদিনের জন্য হার, রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হার, ক্রিয়ামাত্র জন্য হার। সম্মানিত দিন ভাই বোন, আমি আপনাকে এই আলোচনার শেষে এসে বলছি, তিনি বলছেন যে চাষের সেবা করলে প্রত্যেক জোরের বিনিময়ে দান করে যত নেকি হবে তত নেকি হবে। তাহলে চাষের সেবা এবার চলেন সনাত হাজা প্রয়োজনীয় সনাত, প্রয়োজনীয় সনাত কোন দিন দেখেছেন উপস্থিত বৈঠকে বসলে বল দেখি আপনি পারেন কিনা, আপনার সাহস হয় কিনা, আপনি বুঝেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকেছিল,
এব্রাহিমকে বলা হলো যে এই মহিলা আপনার সাথে কে? এই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী, হয় সারা পৃথিবীতে চিরদিনের জন্য সুন্দরী, আর না হলে ওই সময় পৃথিবীতে যত মহিলা ছিল সবার মধ্যে সুন্দরী। তো বললেন তিনি এটা আমার বোন। তারপরে বললেন যে দেখো সারা, আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন, তুমি যদি এখন বলো যে এই আমার স্বামী, তাহলে আমি কিন্তু মৃত্যু প্রমাণ হয়ে যাব। সারা সারা তুমি মনে রেখো এই আনালার জন্য এই মাটির উপরে আমি আর কোনো ছাড়া কোনো মুসলমান নেই। এই হিসাবে আমরা ভাই বলে বলে এই কথা বলার পরে তিনি স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। আর সালা এ হাত কিলে রেখে সুলেখের শাসকের কাছে তিনি স্ত্রীকে পাঠিয়ে দিলেন। যখন স্ত্রী ঘরে ঢুকল তারপরে তিনি বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আমন্তদের আমি তোমাকে বিশ্বাস করি, অবে রাসুলে না তোমার রাসুল ইব্রাহিমকে নবী বলে আমি বিশ্বাস করি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান আমার জিন্দগিতে কাউকে কোনদিন ব্যবহার করতে দিনি, আমি কোনদিন জেলা করিনি, আমার এই দিনটা কথা যদি ঠিক হয়ে থাকে এক আমি তোমাকে বিশ্বাস করি, দুই আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি, তিন আমি কোনদিন জেলা করিনি, এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে কুশল তারা কাপড়া দেখি আমি আল্লাহকে মানি, আমি নবীকে মানি, আমি তোমাদেরকে জেলা করিনি, তুমি এভাবে বলতে দেখি উপস্থিত করে মুসলিম হই নিরাশা কিছু নেই। জেলা যদি কোনদিন হয়ে থাকে আজকে আপনি আল্লাহকে বলেন, আর কোনদিন আমি এই পাপের সাথে জড়িত হব না। কোন পুরুষ যদি তোমাকে জেলার কথা বলে তাহলে তুমি যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে তুমি অন্যায় করার পরে বিচারের মাঠে তুমি বিশেষ ইচ্ছায় করে থাকতে বলা উপস্থিত করে যুবক আমি তোমাকে বলছি, আজ থেকে যদি তুমি চেনা বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। তোমার তোমার জানা আছে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তারা একটা গর্তে ঢুকে গেল, পাহাড় একটা গর্তে ঢুকে এসে পড়ল, তিনজনের একজন মনের বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও, কিছু অংশ সরিয়ে দেওয়া হলো, তিনজনের একজন বলে একটা লোকের কাজে নিয়েছিলাম অর্ধেক দিন পরে চলে গেছে, টাকা দিতে চেয়েছিলাম নেয়নি, টাকা বেশি করেছিলাম গরুছাগল, একদিন এসে বললো অর্ধেক দিনের টাকা দেন, আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও, আমাকে বললো মজা করবেন না অর্ধেক দিনের পারিশ্রমিক দিন, আমি বললাম মজা করিনি তুমি সব নিয়ে চলে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করেছিলাম দিয়ে দিয়েছি, দয়া করে পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। তিনজন বলল আমার চাচা বলে সাথে জেলা করতে চেয়েছিলাম, ও বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে, ও হার ভাঙা পরিশ্রম করে 100টা সংগ্রহ করেছিল, চাচা তো বলের হাতে দিয়েছে যে নাই বসেছে, তখন বলে বলছে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর,
আমাকে অসঠিক প্রমাণ করিস না। ফাকুন তানহা, আমি ওখান থেকে উঠে গেছি, চেনা করিনি। এইটা যদি তোমার ঘরে করে থাকি তাহলে পাথর একটু সরিয়ে দাও। সম্পূর্ণ পাথর সরে গেল, সবাই বের হয়ে গেলেন। তারপরে তুমি যদি নিজে থেকে চেনা বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া হাদিস বোখারি মুসলিম। সম্মানিত দিন ভাই বোন, আপনাকে আর একটা কথা বলে রাখি। আল্লাহ তাআলা বলছে, ওয়া মা আসরা মিনহা ফাইনা জান্নাত হিয়া আল-নার। কে যদি অশ্লীলতা বন্ধ করতে পারে, আল্লাহ বলছেন তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। জান্নাতুল মাওয়া পাওয়ার আশায় অশ্লীল কাজ বন্ধ করুন। আপাতত হাজার প্রয়োজনীয় সালাত শেষ করলাম, এবার সিদ্ধান্তে সালাত। জমি কিনতে চাচ্ছেন, বিবাহ করতে চাচ্ছেন, গরু ছাগল কিনতে চাচ্ছেন, আগে সালাত সাথে খাড়া করে নেন। আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ কোনো কাজে সিদ্ধান্ত নিবে, পরিষদে রাখা চায়, সে যেন দুই কাজ সালাত আদায় করে। দুই কাজ সালাত আদায় করে পরে অথবা সালাম ফিরার পূর্বে বলবে, আল্লাহ আমি তোমার জ্ঞানের মাধ্যমে এই মেয়েটাকে বিবাহ করতে চাচ্ছি, এই জমিকে কিনতে চাচ্ছি। ওয়াস্তা দেহ কাটে কুদরা থেকা, তোমার ক্ষমতা দিয়ে আমি এই কাজটা করতে চাচ্ছি। ওয়াসাল কামিন ফাজলাকাল আজিম, তোমার বড় অনুগ্রহ আমি চাচ্ছি। আন্তর তার দেহ তুমি পারওয়ালা আব্দুল আমি পারি না, আমার জন্য কল্যাণ হয়, আমার জীবনের জন্য যদি কল্যাণ হয়, আমার পরকালের জন্য যদি কল্যাণ হয়, এই কাজ আমাকে করতে সক্ষম করো। এই কাজ সহজ করে দাও, আমার জীবনের জন্য ভালো নয়, আমার পরকালের জন্য ভালো নয়, তাহলে এই কাজ আমার থেকে সরিয়ে দাও আর আমাকে তার থেকে সরিয়ে দাও। অগ্রহীয়ানা আমার জন্য অন্য একটা ঠিক করে দাও। এর নাম হচ্ছে সলাতুল ইস্তিখারা, সিদ্ধান্ত সলাপ। যে কোনো কাজ করতে যাবেন, যদি কাজ সলাপ আদায় করবেন, এইকে করে তারপরে সালাম ফিরবেন, আশা করি একটা ভালো ফল বেড়ে আসবে। তার নাম ইস্তিখারা, তার নাম সলাতুল ইস্তিখারা, তার নাম সিদ্ধান্ত সলাপ। এবার চলে আসলাম সলাতুল তাসবিহ, তাসবিহের সলাপ। এই হাদিস ঠিক নয় যার পরে আমরা এই সলাপ আদায় করতে বলি না। তিন সুবার তাসবিহ বলতে হয়, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, প্রত্যেক রাকাতে 75 বার, চার রাকাত সমান 300 বার। এই তাসবিহ বাদ করে চার রাকাত সালাত আদায় করতে হয়, হাদিস ঠিক নয়, এই জন্য আমরা আমল করার জন্য বলি না। সম্মানিত তিনি ভাই বোন, আজকে আমাদের সংক্ষিপ্ত বিবরণের পরিপ্রেক্ষিতে বলি, উপস্থিত বড় বড় মুসলিমগণ সংসার ভালো করে পরিচালনা করার চেষ্টা করেন, স্বামীর উপরে কখনো আপত্তি তুলবেন না। চারটা কাজ আপনাদের সবার জন্য থাকল, এক পাঁচ অক্ষ সলা, দুই হালাল বুঝি, তিন কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস, চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না, দোকানে সামনে বসে সময় কাটাবেন না। এই চারটা জিনিস জরুরি হওয়া থাকছে, এর সাথে আর একটা থাকছে যে চার শ্রেণীর মানুষের কবর শাস্তি হয় না। এক, জুমার দিনে মারা গেলে কবর শাস্তি হয় না। দুই, পেট ব্যথায় মারা গেলে কবর শাস্তি হয় না। তিন, মা শহীদ হয়ে গেলে কবর শাস্তি হয় না। চার, রাতে সুরা মন করলে কবরের শাস্তি হয় না। উপরে তিনটাই কঠিন, জুমার দিনে মরণ হবে কিনা তা বলতে পারছেন না, শহীদ হবেন কিনা তা বলতে পারছেন না, পেট ব্যথে মারা যাবেন কোন ব্যথা দিয়ে সেটা আল্লাহ ভালো জানে। চার, সুরা মন করা,
জরুরি আমরা মুখে যেভাবে বলি সেইভাবে কলমে লিখি সেইভাবে মিডিয়ায় বলি। মুখে বলার জন্য নিয়মিত দিনগুলি আছে, মুখে বলার জন্য ডিসেম্বরের 22-23 রাজশাহীতে সম্মেলন আছে, 23 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া ভিলেজপুরে আছে, মার্চের 2 দিন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে, অনলাইন আর কিষাণ টিভিতে সব আলোচনা পাবেন। মুখে বলছি, অনলাইনে বলছি, বই পুস্তকে কলমে লিখেছি। যাওয়ার সময় মাসিকা নীতি সম্পর্কে ছাড়া যাবেন না, 50টা প্রশ্নের উত্তর আছে, বই পুস্তকগুলি আছে, আজকের আলোচনা আপনার উপদেশ বয়ে আছে, কেবল লাভবান বয়ে আছে, জিজ্ঞাসার উত্তর আছে, কেউ খালি হাতে যাবেন না। সবাই 20 টাকা 50 টাকা 200 টাকা 100 টাকা সহযোগিতা করে যাবেন, আপনার 50 টাকা ক্ষতি হয়ে যাবে, এইটা আপনি চাইবেন না। অবশ্যই আমি অনুরোধ জানাচ্ছি সবাই স্কুলে এসে টাকা তুলে দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।